হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি সাগর জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও চ্যানেলে আপলোড করব নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই জানেন প্রত্যেক দিনই প্রায় আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো সম্পূর্ণ জেনুইন কাজের ভিডিও আমি কিন্তু চ্যানেলে আপলোড করছি এবং প্রত্যেকটা কাজে কিন্তু স্পট জয়নিং করানো হচ্ছে কারণ সেখানে আমি থাকছি আমি থেকে কিন্তু আপনাদের নিয়ে গিয়ে সেই সমস্ত কোম্পানিতে বা সেই সমস্ত যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে স্পট জয়নিং করিয়ে দিচ্ছি কোনো এখানে কোনো এজেন্সি বা কোনো দালালের হাতে কিন্তু আমি কাউকে দিয়ে আসি না সম্পূর্ণ জেনুইন এবং যারা কোম্পানির আসল ব্যক্তি অর্থাৎ যারা কন্ট্রাক্টর বা যে সমস্ত কোম্পানি ম্যানেজার বা সুপারভাইজাররা থাকেন তাদের হাতেই কিন্তু আমি ক্যান্ডিডেটদের তুলে দিয়ে আসি স্পট জয়নিং হয়ে যায় তারপরে কিন্তু আমি সেখান থেকে ফেরত আসি তো আপনারা সবাই জানেন যতগুলো কাজ আপনারা পাচ্ছেন যে কোনো মাধ্যম থেকেই পান না কেন আমার চ্যানেলে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো কিন্তু এতদিনে আপনারা আশা করি বুঝে গেছেন যে আমার চ্যানেলে একমাত্র জেনুইন কাজ আপনারা পাবেন এবং সবাই কিন্তু এই কাজটা আমার কাছে পেয়ে যাচ্ছেন যারা স্পট জয়নিং করছেন তারাই এটা বুঝতে পারছেন তারাই বলতে পারবেন যে কতটা জেনুইন ভাবে আমি তাদের কাজ করিয়ে দিচ্ছি তো আসল কথায় আসা যাক যে ভিডিওটা আমি এক্ষুনি নিয়ে আসছি সেটা একটা রেপুটেড কোম্পানিতে আপনাদের কাজ হবে যেখানে বিভিন্ন প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের মশলার কৌটো বা ফল রাখার বা সবজি রাখার ঝুড়ি ব্যাটারির কেবিনেট এই ধরনের বেশ কিছু হালকা প্রোডাক্টস এই কোম্পানিতে কিন্তু তৈরি হচ্ছে যেখানে দুটো পদে রিক্রুটমেন্ট চলছে একটা রয়েছে প্যাকিং ডিপার্টমেন্টে আর একটা রয়েছে মেশিন অপারেটার এবং হেল্পার ডিপার্টমেন্ট এখানে আপনারা অনেকেই হয়তো ভাববেন মেশিন অপারেটার মানে একটা বিরাট কিছু জানতে হবে ভীষণ কঠিন একটা কাজ ভীষণ পরিশ্রমের একটা কাজ একদমই নয় মেশিন অপারেটারের যে কাজটা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা মেশিন ডিজিটাল এবং কম্পিউটারাইজড মেশিন সেখানে অটোমেটিক কাজ হবে এখানে আপনার শারীরিক শক্তি প্রয়োগ বা খুব বল প্রয়োগ করে আপনাকে কাজ করতে হবে যেগুলো অনেক আগে যে সমস্ত মেশিনগুলো ছিল সেরকম কিন্তু একদমই নয় সম্পূর্ণ ডিজিটাল মেশিনে কাজ করবেন প্রচুর দাম এক একটা মেশিনের এই মেশিনে জাস্ট সুইচ চিপলেই কিন্তু সমস্ত কাজ হয়ে যায় আপনাদেরকে কোনো বল প্রয়োগ করতে হবে না এখানে খুবই সিম্পল কাজ খুবই হালকা কাজ দুদিন দেখলেই কিন্তু আপনারা পেরে যাবেন তো দু একদিন আপনারা মেশিনে হেল্পার হিসাবে থাকতে থাকতেই কিন্তু দু তিন দিনের মধ্যে আপনাকে একটা মেশিনের দায়িত্ব দিয়ে দিলে অবশ্যই কিন্তু আপনারা সেটা চালাতে পারবেন খুবই সিম্পল কাজ অটোমেটিক মেশিনে এখানে বিভিন্ন জিনিস আইটেম যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে প্লাস্টিকের তো এই কাজগুলো কিন্তু আপনাদের এখানে করতে হবে প্যাকিং ডিপার্টমেন্ট বুঝতেই পারছেন প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলোকে স্টিকার করা এবং সেগুলো সাইজ অনুযায়ী বাছাই করে এক একটা নির্দিষ্ট বক্সের মধ্যে সেগুলোকে ভরে সেই বক্সটাকে প্যাকিং করা তো এই সিম্পল কাজ রয়েছে প্যাকিং ডিপার্টমেন্টে বেশ কিছু কর্মী লাগছে যাদের ডে শিফটে কাজ হবে আটটা থেকে আটটা ডিউটি বয়স আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে শুধুমাত্র পুরুষ কর্মী প্রয়োজন কাজের লোকেশন রয়েছে সন্তোষপুর বজবজ লাইনে সন্তোষপুর লোকেশানে কিন্তু কাজ হবে সন্তোষপুর থেকে দশ মিনিটের ডিস্টেন্স সেখানেই কিন্তু কোম্পানিটা রয়েছে তো এখানে প্যাকিং ডিপার্টমেন্টে যারা কাজ করবেন ডে শিফটে কাজ করবেন থাকার রুম কোম্পানি দিয়ে দেবে তার জন্য পয়সা লাগবে না যথেষ্ট ভালো রুম আছে এবং খাওয়ার ক্যান্টিনও কিন্তু ভীষণ উন্নত মানের খাবার তৈরি করা হয় এখানে যথেষ্ট ভালো মানের আপনারা খাবার পাবেন পঁচিশ টাকা করে মিল সকালে মানে দুপুরের খাওয়াটা এবং রাত্রের খাওয়াটা এখানে পেয়ে যাবেন এবং টিফিন যেগুলো আছে সেগুলো আপনারা বাইরে থেকেই করতে পারবেন বা নিজেদের কাছে কিছু খাবার রেখে দিতে পারেন বাজার থেকে কিছু কিনে আপনারা টিফিনটা করে নিতে পারবেন এখানে লাঞ্চ এবং ডিনার দুটোই আপনারা পেয়ে যাবেন পেট ভরে খেতে পারবেন বিভিন্ন রকম আইটেম এখানে হয় সারা সপ্তাহে মাছ মাংস ডিম সবজি তরকারি সব রকম কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত কাজ এটা কিন্তু বারো ঘন্টায় ডে শিফটে শুধুমাত্র কাজ হবে ডিউটির সময়টা একটু বলে দেই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টাই যে আপনাদের খাটতে হবে তা নয় বারো ঘন্টার মধ্যে সকালে একটা টিফিনের ব্রেক পাবেন পনেরো মিনিট মতন তারপর লাঞ্চে ব্রেক পাবেন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন বিকালে আবার একটা টি টাইম থাকে চা বা টিফিনের জন্য সেখানে পনেরো মিনিট ব্রেক পাবেন এখানেই চলে যাচ্ছে দেড় ঘন্টা অফিসিয়াল আওয়ার ছুটি যেটা আপনাদের ব্রেক তাছাড়াও কিন্তু কাজের ফাঁকে টুকটাক রেস্ট বা টুকটাক কিন্তু আপনার রিল্যাক্সেশন কিছু এখানে পেয়ে যাবেন তো ডিউটি আওয়ারের মধ্যেই কিন্তু এটা পড়ছে সব কিছু মিলিয়ে কিন্তু বারো ঘন্টা আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে তো যারা যাতায়াত করে কাজ করবেন তারাও করতে পারবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা প্যাকিং ডিপার্টমেন্ট এখানে নাইট ডিউটি হবে না তো পেমেন্ট রয়েছে যেটা সাড়ে দশ হাজার টাকা মান্থলি পেমেন্ট দেওয়া হবে যেটা তিরিশ দিন হিসাবে আমি বললাম এইবারে নো ওয়ার্ক নো পে বেসিসে মাসে আপনার যে কটা ডিউটি থাকবে সেই ডিউটিগুলোকে আপনাকে কাউন্ট করে কিন্তু পেমেন্ট করা হবে পেমেন্ট এখানে মান্থলি রয়েছে কোনো সপ্তাহে বা পনেরো দিনে কোনো পেমেন্ট আপনারা পাবেন না যেহেতু কাজটা কিন্তু কোম্পানির সিস্টেমে হবে পারমানেন্টভাবে কিন্তু রিক্রুট করা হচ্ছে ভালো করে শুনে নিন পারমানেন্ট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট চলবে দু মাসের মধ্যে কিন্তু আপনাদের পি এফ ইএসআই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং পারমানেন্টভাবে কিন্তু এখানে কাজ করতে পারবেন বছরে বছরে যে ইনক্রিমেন্ট থাকে কোম্পানির সিস্টেম অনুযায়ী সেই ইনক্রিমেন্টগুলো আপনারা পাবেন এবং কোম্পানির যত রকম সুবিধাগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা এক এক করে পেতে থাকবেন যেহেতু কোম্পানির আন্ডারে কিন্তু কাজটা আপনাদের হবে তো এই হচ্ছে প্যাকিং ডিপার্টমেন্টের কাজটা এইবারে যেটা রয়েছে মেশিন কাম দুটো কিন্তু আপনাদেরকে নেওয়া হচ্ছে একই মেশিন মাইনে অপারেটারের যা মাইনে থাকছে একটা মেশিনে তিনজন কাজ করে তিনজন অপারেটার দেওয়া হয় তার মধ্যেই একজনকে ঘুরিয়ে ফিরিয়ে হেল্পারই করতে হয় মেশিনে যোগান দিতে হয় তাদের হাতে হাতে কাজ করতে হয় এবং যে হেল্পারি করে তাকেও কিছুক্ষণ পর অপারেটার হিসেবে কাজ করতে হয় তারা কাজ শিখে যায় যারা তারা দুদিনের মধ্যেই কিন্তু অপারেটারের কাজ করতে পারে এমন কোনো কঠিন কাজ এখানে একদমই নয় সব কিছু কিন্তু অটোমেটিক মেশিনে কাজ করা হয় যেগুলো ডিজিটাল মেশিন এখানে কোনো বল প্রয়োগ করে আপনাকে কাজ করতে হবে না সব কিছু কিন্তু সুইচের মাধ্যমেই ডিজিটাল সিস্টেমে কিন্তু কাজ হবে তো এখানে যে প্রোডাকশানগুলো হচ্ছে সেগুলো খুবই হালকা এবং খুবই ছোট জাতীয় প্রোডাকশান যে আপনাকে বিরাট ভারী কিছু বহন করতে হচ্ছে এরকম একদমই নয় শুধুমাত্র যে দানাগুলো মেশিনে ঢালতে হয় সেগুলোকে একটু ক্যারি করতে হয় আপনাকে কিছুটা দূর থেকে আনতে হবে সেটা ফ্যাক্টরির ভিতরেই সামান্য ডিস্ট্যান্স পাশের রুম থেকে নিয়ে আসতে হয় সেখানেও ট্রলি থাকে কাউকে মাথায় করে বইতে হবে না কিছুই বারবার বলে দিচ্ছি মাথায় করে কিছুই বইতে হবে না সব কিছুই কিন্তু এখানে ট্রলির মাধ্যমে বইতে হয় তো আপনাকে খুব একটা কষ্টের কোনো কাজ এখানে নেই সামান্য কাজ রয়েছে খুবই হালকা কাজ যারা মেশিন অপারেটার পোস্টে কাজ করবেন তাদের কিন্তু ডে নাইট দুটো শিফটেই কাজ করতে হবে বারো ঘন্টা যেটা ডিউটি রয়েছে আটটা থেকে আটটা এক সপ্তাহ ডে শিফট করবেন এক সপ্তাহ নাইট শিফটে কিন্তু কাজ করতে হবে প্রত্যেক রবিবার করে এখানে শিফট চেঞ্জ হচ্ছে আপনি যদি সোম থেকে শনিবার পর্যন্ত ডে শিফটে কাজ করে থাকেন তবে কিন্তু রবিবার থেকে আবার সেটা নাইট শিফটে চেঞ্জ হয়ে যাবে তো এটা যারা মেশিন অপারেটার এবং হেল্পার দুটো পোস্টেই কাজ করছেন তারা কিন্তু ডে শিফট এবং নাইট শিফট দুটো শিফটেই কাজ করতে পারবেন দুটো শিফটেই কিন্তু আপনাদের কাজ করা বাধ্যতামূলক যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করছেন তারা কিন্তু শুধুমাত্র দিনের বেলায় কাজ করতে পারবেন তাদের কোনো নাইট ডিউটি থাকছে না দুটো ক্ষেত্রেই কিন্তু বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং যারা হেল্পার বা মেশিন অপারেটার কাজ করবেন তাদের স্যালারিটাও কিন্তু সাড়ে দশ হাজার টাকা মান্থলি নো ওয়ার্ক নো পে সিস্টেমে কিন্তু আপনারা পাবেন টাকাটা মান্থলি টাকা পাবেন সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে আর এখানে কাজ যারা করছেন তাদের কিন্তু সবারই ইয়ারলি ইনক্রিমেন্ট রয়েছে তারপরে স্যালারি বাড়ার যে সিস্টেমটা অবশ্যই সেগুলো পেয়ে যাবেন পি এফ ইএসআই সমস্ত কিছু পাবেন বোনাসও পাবেন আপনারা কোম্পানির তরফ থেকে ছুটি বলতে এখানে কিছুই কিন্তু থাকছে না কাজ করলে পয়সা কাজ না করলে কিন্তু এই দিনের পয়সা আপনারা পাবেন না সেটা যে কোনো দিন আপনারা ছুটি চাইলে সপ্তাহে একটা দিন অবশ্যই করতে পারেন কিন্তু সেদিন কাজ করলেও কিন্তু আপনারা পয়সা পাবেন যে কোনো লোকেশন থেকে আপনারা এসে কাজ করতে পারবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা আমি আগেও বলে দিয়েছি সম্পূর্ণ ভালো পরিকাঠামো এবং ফ্যাক্টরিটা আপনাদের ঘুরিয়ে দেখানো হবে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যাক্টরি ভীষণ ভালো শান্তিপূর্ণভাবে এখানে কাজ করছে সবাই দেখবেন খুব নিরিবিলি এখানে কাজ হয় কোনো হই হট্টগোল চেঁচামেচি বা বিকট শব্দ এখানে কিছুই নেই খুবই শান্ত পরিবেশ আমি নিজে অনেকবার এখানে ক্যান্ডিডেট রিক্রুট করিয়ে দিয়ে এসেছি আপনাদের স্পট জয়নিং করানো হবে কোনো ইন্টারভিউতে বসানো হবে না ডিরেক্ট স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে স্পট জয়নিং ডেটটা রয়েছে আগামীকাল শনিবার আপনারা ভালো করে শুনে নিন আগামীকাল শনিবার চব্বিশে ডিসেম্বর দু সাল সেকেন্ড হাফে কিন্তু জয়নিংটা করানো হবে সেকেন্ড হাফ বলতে আড়াইটের মধ্যে আড়াইটের মধ্যে কিন্তু আপনাদেরকে সন্তোষপুর স্টেশনে চলে আসতে হবে আড়াইটে থেকে পৌনে তিনটের মধ্যে আপনারা সন্তোষপুর স্টেশনে বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন দুটো ডিপার্টমেন্টেই কিন্তু একই সাথে জয়নিং হবে প্যাকিং এবং হেল্পার কাম মেশিন অপারেটার দুটো পোস্টেই কিন্তু একই দিন একই টাইমে জয়নিং হচ্ছে যারা করতে চাইছেন তারা কী কী ডকুমেন্টস আনবেন আমি একটু বলে দেই আধার কার্ডের জেরক্স আনবেন তিন কপি অনেকে আছেন অরিজিনাল নিয়ে চলে আসেন দাদা জেরক্স করার টাইম পাইনি আগের দিন রাতে আপনারা জেরক্স করে গুছিয়ে রাখবেন আমি যে ডকুমেন্টসগুলো বলছি অবশ্যই তিন কপি করে জেরক্স নিয়ে আসবেন আপনার আধার কার্ডের জেরক্স তিন কপি ব্যাংকের পাসবইয়ের জেরক্স তিন কপি এবং তিন কপি পাসপোর্ট সাইজ ফটো এই তিন রকম ডকুমেন্টস তিন কপি করে নিয়ে আসবেন স্পট জয়নিংয়ের জন্য পাঁচশো টাকা আনবেন সেটা আমাকে ওখানেই দিয়ে দেবেন আমি সঙ্গে থাকবো ভয়ের কোনো কারণ নেই কোনো এখানে অনিশ্চয়তার কোনো ব্যাপার নেই আমি নিয়ে গিয়ে আপনাকে সম্পূর্ণ আপনাদের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবো কাজ দেখাবো সেখানে আপনাদের সাথে কথা বলিয়ে দেবো যারা ম্যানেজার রয়েছেন তাদের সাথে কথা বলিয়ে দেবো তারপরে যদি আপনার মনে হয় যে কাজটা করবেন সেখানেই আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে যদি মনে করেন দাদা কাজটা করতে পারবো না সঙ্গে সঙ্গে আপনার পয়সা আমি রিটার্ন করে দেব আপনি নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু কাজ আমি হান্ড্রেড পারসেন্ট করিয়ে দেবো যে কজন ক্যান্ডিডেটস প্যাকিং ডিপার্টমেন্ট এবং মেশিন অপারেটার কাম হেল্পার এই দুটো ডিপার্টমেন্টে কাজ করতে চাইছেন তারা চলে আসুন আমি শনিবার চব্বিশ তারিখ আপনাদের স্পট জয়নিং করিয়ে দেবো সবাই আড়াইটে থেকে পৌনে তিনটের মধ্যে সন্তোষপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে থাকবেন আমি সেখানে চলে আসব হয় তো আগে পরে হবে দু দশ মিনিট আগে পরে হয় আপনি আসলেন বা আমি পৌঁছালাম যাই হোক না কেন সেখানে আমরা একসঙ্গে মিট করে নেবো সেখানেই সমস্ত কিছু কালেকশন কমপ্লিট করে নেওয়া হবে তারপরে আপনাদের নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেবো বারবার আমি বলে দিচ্ছি কারুর কাজ যদি না হয় অথবা কারুর যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখানে স্পটে আপনাদের রিটার্ন করে দেবো সমস্ত পয়সাটা সেটা নিয়ে কোনো চিন্তা নেই আমি চাইব যারা কাজ করতে ইন্টারেস্টেড তারাই আসুন যাদের কাজ খুব প্রয়োজন তারা অবশ্যই চলে আসুন কেউ অযথা সময় নষ্ট করে ঘুরতে আসবেন না কাজের মানসিকতা থাকলে তবেই আপনারা বেডিংপত্র ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে চলে আসুন আগামী কাল শনিবার তো এই অবধি আমার সম্পূর্ণ ভিডিওটা আশা করি সবাই বুঝে গেছেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে সমস্ত ভিডিওটা দেখার পরেই ফোন করবেন ফোন করে শুধুমাত্র আপনার নাম লোকেশন এবং ফোন নাম্বার আর বয়সটা এখানে এন্ট্রি করে নেবেন পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু বয়স হতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার